আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে ফ্রিল্যান্সিং শিখুন এবং মাসে ইনকাম করুন এক লক্ষ টাকা সবাই আশা করি এই থামনেল দেখে আজকের ভিডিওটা দেখতে এসেছেন তো এটা কি আদৌ আসলে সম্ভব যে প্রতি মাসে এক লাখ টাকা মানে প্রথম মাস থেকে এক লাখ টাকা ইনকাম করা কখনোই সম্ভব না ওয়েট ভিডিও থেকে যাবেন না কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এ কথাগুলো শোনেন আশা করি আপনার জন্য উপকার হবে যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান অবশ্যই আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে এটা ফ্রিল্যান্সিং শিখে অবশ্যই মাসে এক লাখ টাকা ইনকাম করা যায় তবে প্রথম মাস থেকে না আপনাকে আগে সেই পর্যায়ে পৌঁছোতে হবে যদি আপনি সেই পর্যায়ে পৌঁছতে পারেন তবে এক লক্ষ না তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে আপনারা অধিকাংশ সময় যে কাজটা করেন সেটা হচ্ছে লোভের ভাতে পড়েন লোভে বা পাপে মৃত্যু এখানে আসলে আপনার মৃত্যু হবে না কিন্তু আপনার যেই স্বপ্নটা আছে সেই স্বপ্নটার মৃত্যু হবে কেন বললাম কারণ অধিকাংশ জিনিস অধিকাংশ আইটি লিমিটেড বর্তমানে এই ফিল্যান্সিং জিনিসটাকে এতটাই সস্তাভাবে প্রচার করে যে মনে হয় যে প্রথম মাস থেকেই না জানি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে আসলে এই দোষটা আমাদের সম্পূর্ণ আমাদের আজকে আমি কথা বলবো যে কিভাবে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন কিভাবে শিখবেন আর কিভাবে শিখলে আপনার লাভ হবে কোন জিনিসটা শিখবেন এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এবং বলবো যে ফিলান্সিং কাদের জন্য কাদের জন্য না এর এবং কেরিয়ার সম্পর্কিত একটু আলোচনা করবো এই ভিডিওটা একটু বড় হতে পারে তবে একটু মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি ফিলান্সিং সেক্টরে আসতে চান তবে আপনার জন্য এই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও হবে তো আর কথা না পারি চলুন ভিডিও শুরু করা যায় শুরুতেই আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলান্সিং আসলে কাদের জন্য কাদের জন্য না আপনি বর্তমানে ফিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন এখন এই জিনিসটা কাদের জন্য এবং কাদের জন্য না যদি মনে করেন আপনার হাতে সময় কম আপনি সময় পাচ্ছেন না তাহলে এই ফিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য না আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে আপনার মনে করেন ইনস্ট্যান্ট টাকা দরকার আপনার ফ্যামিলি অবস্থা ভালো না এবং আপনার টাকা পয়সা লাগবে যদি এই চিন্তাভাবনা মাথায় থাকে যে আমার টাকা লাগবে পরের মাস থেকেই বা এখন থেকেই তাহলে ফিল্যান্সিং আপনার জন্যও না কারণ এইখানে আসতে হলে সময় দিতে হবে এটা এমন একটা সেক্টর যে সেক্টরটা চাকরির মতো না আপনি যদি চাকরি করেন তাহলে কি মাস শেষে একটা স্যালারি পাবেন যেটা দিয়ে আপনি চলতে পারবেন একটা ফিক্সড অ্যামাউন্ট পাবেন সেটা হতে পারে দশ হাজার হতে পারে পনেরো হাজার হতে পারে বিশ হাজার বা তার থেকে বেশি বা তার থেকে কম কিন্তু আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যার মাধ্যমে হচ্ছে আপনি চলতে পারবেন এমন কি যতই যাই করুন না কেন মাস শেষে আপনার সেই স্যালারিটা ঠিকঠাক চলে আসবে আপনার পকেটে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের দিক থেকে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখানে যদি আপনি কাজ করতে পারেন বায়ারদেরকে ইমপ্রেস করে কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া এক টাকাও ইনকাম হবে না এমন অনেক ফিলান্সার আছে যারা হচ্ছে দেখা যাচ্ছে কয়েক মাস ভালো ইনকাম করতেছে এবং টানা কয়েক মাস এক টাকাও ইনকাম করতে পারে না অসংখ্য মানুষ আছে অসংখ্য মানুষ এখান থেকে ঝরে যাচ্ছে চাকরির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না তবে এইখানে কারা আসতে পারেন যাদের হচ্ছে সময় আছে পর্যাপ্ত সময় আছে ধৈর্য আছে সব কিছু যদি মেনটেন করে আসতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো কিছু করতে পারবেন এবং ভবিষ্যতে আপনাকে চাকরির পিছনে দৌড়াতে হবে না আপনি নিজেই চাকরি দিতে পারবেন তো এই ফিন্যান্সিং শিখতে আপনার এক মাস দুই মাস এই সময়টা আসলে খুবই কম সময় আমি যেটা মনে করি কারণ এর এই যদি এক দুই মাসেই ভালো কিছু করা যেত প্রতি মাসে দশ দশ বিশ হাজার টাকা ইনকাম করা যেত তাহলে সবাই চাকরি বাদ দিয়ে এসে এই ফিন্যান্সিং করতো ফ্রিল্যান্সিং সেক্টরটা যত যতবার সস্তা আমরা বানিয়ে ফেলতেছি এর এতটা সস্তা না কারণ আগের সময়ের এখনকার সময়ের ভিতরে বিশাল তফাত আছে আগে যখন আপনার দু হাজার আট নয় বা দশ সালের দিকে বা তার পরে দু হাজার বিশের আগ পর্যন্ত দেখা যাচ্ছে ভালো ফিল্যান্সার যারা ছিল তারা মোটামুটি একটা ভালো ইনকাম করতে পেরেছে কারণ তখন কম্পিটিশন কম ছিল আর কাজও বেশি ছিল এখন কাজ বেশি আছে কাজ ওই আছে হয়তো একটু বাড়ছে কিন্তু কম্পিটিশন অনেক বেশি কারণ এখন দেখতে পাবেন সবাই কিন্তু এই ফিলান্সিং সেক্টরের দিকে ঝুঁকতেছে তো এই সেক্টরে আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন যেই আমি যে যাব অবশ্যই আমার হাতে যেন ছয় মাস থেকে এক বছর সময় থাকে যদি আমার ছয় মাস থেকে এক বছর সময় থাকে তাহলে আমি সেক্টরটা ভালো কিছু করতে পারবো আদারওয়াইজ করতে পারবো না তো অবশ্যই এখানে কিন্তু আপনি যেভাবে পড়াশোনা করছেন ছোটোবেলা থেকে ঠিক সেইভাবে পড়াশোনা করতে হবে লেগে থাকতে হবে প্র্যাকটিস করতে হবে ইংলিশ জানতে হবে তো সব কিছু যদি আপনি ভালোভাবে জানতে পারেন তারপরেও আপনি ফিনান্সিং সেক্টরে আসেন আদারওয়াইজ আপনার আসার কোনো দরকার নেই যে আমি অর্থনৈতিক চাপে পড়ে গেছি বাড়ি বাড়ি চাপে পড়ে গেছি সব দিক থেকে আমার টাকা পয়সা লাগবে তাহলে আপনার জন্য ফিল্যান্সিং না ভাই সরাসরি বলতেছি সরাসরি কথা অন্য জনের মতো আমি বলি না যে আপনার দ্বারা হবেই ইংরেজি না জানলে আপনার দ্বারা হবেই সব কিছু আপনার দ্বারা হবেই এরকম তেল দেওয়া স্বভাব আমার নাই আমি যেটা সত্য কথা সেটাই বলি এটা যদি কারো ভালো লাগে লাগবে না লাগলে নাই এটা আমার কিছু করার নাই। তবে সত্য কথা বললে কারো হয়তো একটু উপকার হবে কারো স্বপ্নটা নষ্ট হবে না তো আশা করি বুঝতে পেরেছেন আর বর্তমান সময়ে যেভাবে ফিলান্সিংটাকে প্রচার করা হচ্ছে এতটাও কিন্তু সস্তা না অনেক সময় দেখবেন এই টিভিতে ওই টিভিতে এই আইটি ওই আইটি বিভিন্ন রিভিউ দিচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এদের কিছু কিছু সত্য কিছু কিছু ভুয়া অধিকাংশ আবার ভুয়াও হতে পারে আবার প্রথম মাস থেকে ইনকাম এটা ওটা তো এই টাইপের জায়গাগুলো আছে এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে হচ্ছে আপনি হয়তো ভালো কিছু শিখতে পারবেন করতে পারবেন কিনা যায় না তবে শিখতে পারবেন যদি শিখতে পারেন তাহলে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে করতে পারবেন কেউ আপনাকে ইনকাম ধরিয়ে দেবে না এটা কারো সাধ্য নেই আপনাকেই পরিশ্রম করতে হবে আপনাকেই লেগে থাকতে হবে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে সফল হবেন একটা কথাই নিশ্চয়ই শুনে রাখবেন যে ধৈর্যের ফল সুমিষ্ট যদি আপনি ধৈর্য ধরতে পারেন এবং সে অনুযায়ী পরিশ্রম করতে পারেন তাহলে ফিল্যান্সিং সেক্টরটা আপনাকে এত কিছু দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না শূন্য থেকে উঠে এসেছি আধার রহমতে অনেক কিছুই আছে অনেক কিছু করেছি অনেক কিছু পেয়েছি হয়তো সামনে আরও কিছু করব ইনশাল্লাহ এরকম অনেক মানুষ আছে যারা দেখবেন যে একদম শূন্য থেকে উঠে এসেছে আজ ভালো একটা পর্যায়ে আছে এবং তারা মোটামুটি তারা তো ইনকাম করেই সেই ক্ষেত্রে তারা অন্যজনকে ইনকাম করতে সাহায্য করে প্লাস তাদেরকে ভালো একটা অবস্থায়ও কিন্তু উঠিয়ে দিতে পারে তো এই জন্য পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ফিনান্সিং এমন একটা সেক্টর যেই সেক্টরটাতে আপনার লেগে থাকতে হবে যদি লেগে থাকতে পারেন তাহলে এখান থেকে আপনি একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর যদি লেগে না থাকতে পারেন যে ওই চিন্তা করছেন বড়ো ভাই এত টাকা ইনকাম করছে আরেক ভাই এত টাকা ইনকাম করছে ফেসবুকে দেখলে এত এত টাকা ইনকাম করছে তো এটা দেখে যদি আপনি এই কাজে লেগে লেগে পড়েন তাহলে আপনার কপালে যে সফলতা আছে বলে আমার মনে হয় না কারণ সফল হতে হলে পরিশ্রম করতে হয় সে কি করেছে না করছে এটা দেখার বিষয় আমাদের না আমরা তার থেকে ইন্সপায়ার হতে পারি বড়জোর যে সে হয়তো ভালো কিছু করছে আমি চেষ্টা করি তাহলে ভালো কিছু হতে পারবো এখন বড় ভাই এই জায়গাতে কোর্স করেছে সে মাসে এক লাখ টাকা ইনকাম করতেছে আপনি গিয়ে ওখানে করে কিছু করতে পারলেন না পরে দোষ হলো হচ্ছে ওই আইটি লিমিটেডের বা ওই মেন্টরের দোষে তাদের না দোষ আপনাদের তারা মোটামুটি যাই কিছু শেখায় না কেন আপনার লোভের ভাতে পড়েন যে প্রথম মাস থেকে ইনকাম প্রথম মাস থেকেই ইনকাম করলো এত ডলার তো এই চিন্তাভাবনা নিয়ে আসা যাবে না আপনি তো ফিল্যান্সিং আসতেছেন অবশ্যই স্বাগতম অনেক বেকার মানুষ আসতেছে অনেক ভালো মানুষও আসতেছে অনেক চাকরিজীবী আসতেছে তবে আরেকটা রিকোয়েস্ট চাকরি ছেড়ে কখনও ফিল্যান্সিং শিখতে আসবেন না শিখতে আসার সমস্যা নাই কিন্তু চাকরি ছেড়ে দিবেন না আপনি চাকরি করা অবস্থায় যদি ফিলান্সিং শিখতে পারেন তাহলে যদি এখান থেকে একটা ইনকাম দাঁড়িয়ে যায় প্রতি মাসে দেখা যাচ্ছে আপনি যে যে চাকরি করতেন তার থেকে একটা ভালো ইনকাম করতে পারতেছেন তাহলে আপনি চাকরি ছেড়ে দেন তবে চাকরি করা অবস্থায় ফ্রান্সিং শিখেন সমস্যা নেই তবে চাকরি বাদ দিয়ে এসে ফিলান্সিং করবেন না তাহলে এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে কারণ এখান থেকে আপনি কিছু করতে পারলেন না তাহলে কিন্তু আপনার লস এখন এই যে মনে করেন বিভিন্ন আইটি বা এটা ওটা যত পার্সেন্টেজ ই দেখায় যে এদের সফলতা আদৌ কিন্তু তার থেকে অর্ধেক না অনেক অনেক আইটি দেখলাম সি সাতাশি পার্সেন্ট ইনকামের হার মানে তাদের সাকসেস হার তো হিসাব করে দেখা যায় বা তাদের সাথে তো কথা বলে আপনি দেখেন দেখবেন যে একশো জন ইনকাম করে দুইজন বা দেখ আটানব্বই জনই ফেইল করে এখান থেকে তো সেই একশো জনের একজন আপনাকে হতে হবে যদি আপনি ওইভাবে পরিশ্রম করতে পারেন এখন কথা হচ্ছে কোথায় শিখবো আমরা তাহলে যে সবাই যদি ভুয়া হয় তাহলে কোথায় শিখবো সবাই ভুয়া এর কথা বলতেছি না অনেক অনেক ভালো জায়গা আছে যেখানে আপনি ভালো শিখতে পারবেন প্লাস ইউটিউব ফেসবুকে আপনি শিখতে পারেন প্লাস ইউটিউব ফেসবুকে যেসব মানুষগুলো শেখায় দেখা যাচ্ছে তাদের সাথে কথা বলেও শিখতে পারেন সবার কাছে যদি শিখতে হবে এরকম না আবার যেটা যার কাছে আপনার ভালো লাগে তার কাছে আপনি শিখতে পারেন আর এখন ফেসবুক ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায় সেখান থেকেও আপনি শিখতে পারেন কোনো সমস্যা নেই তো কোথায় শিখবো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার এখন কথা হচ্ছে কি শিখবো এমন কিছু শিখবেন যেটা কম্পিটিশন তুলনামূলক এখন কম সেই জিনিস যদি আপনি শিখেন আগামী দশ বিশ বছর পর্যন্ত ভালো কিছু করতে পারবেন কম্পিটিশন কম এটা আপনাকে খুঁজে বের করতে হবে ফাইবার আপওয়ার্ক এর মতো মার্কেট প্লেসে যান বিভিন্ন জায়গাতে যান আপনি অ্যাফেলেট মার্কেটিং শিখতে পারেন যেটার কম্পিটিশন হাজার গুণ থাকলেও জীবনেও শেষ হবে না এই কাজ থাকবেই আর জীবন তো চাইলে আপনি এটা শিখতে পারেন তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন গ্রাফিক শিখতে পারেন ওয়েব ডিজাইন শিখতে পারেন এর ভিতরে কিছু আলাদা আলাদা জিনিস আছে যেগুলো একটা সেকশনে শিখতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কী শিখবেন এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো কথা হচ্ছে যে যারা শিখবেন সেটা কম্পিটিশন কম থাকে যেন এবং এটা ইউনিক কিছু শেখার চেষ্টা করবেন অবশ্যই যে আপনি ডিজিটাল মার্কিং শিখেন ওয়েব ডিজাইন শিখেন গ্রাফিক শিখেন যেটাই শিখেন না কেন যে কোনো একটা নিয়ে শিখবেন সাথে একটা ইউনিক কিছু শেখার চেষ্টা করবেন যাতে করে আপনার ওই বিষয়ে কম্পিটিশন কম থাকে তাহলে দেখবেন যে আপনার কাজের আর অভাব হবে না আর যাতে কম্পিটিশন বেশি যে তুলনামূলক সহজ ওই দিকে যাবেন না একটু কঠিনের দিকে যান ভালো কিছু করতে পারবেন আর যদি এভাবে করতে থাক পারেন তাহলে এবং লেগে থাকতে পারেন তাহলে প্রতি মাসে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কিছুই না ট্রাস্ট মি কিছুই না আপনি খুব ইজিলি ইনকাম করতে পারবেন তবে প্রথম মাস থেকে না সেটা হতে পারে এক দুই বছর পর থেকে একটা এক্সপিরিয়েন্স থেকে আমি দু হাজার সাল থেকে ফিলান্সিং করতে চাই পর্যন্ত প্রায় পাঁচ বছর চলে গেল তো এই পাঁচ বছর পরে হয়তো একটু চার পাঁচ বছর পরে একটু ভালো পজিশনে হয়তো আমি আছি এর আগে আমাকে এই পরিশ্রম করতে হতো খুঁজতে হতো কষ্ট করতে হতো তো লেগে থাকেন চেষ্টা করেন সফলতা অবশ্যই আসবে এবং যে থামনেল দেখেছেন মাসে এক লক্ষ টাকা এটাও আপনার আসবে অবশ্যই এই থামনেল থেকে গালাগালি করেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে গালাগালি করেন ঠিক আছে আশা করি শেষ পর্যন্ত দেখেছেন যাই হোক তো আশা করি যে ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম সেটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে এছাড়া নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম